সময় ছোট, হয়তো বা 12 বছর বয়স, সেই সময় থেকে আমি এই গাড়ি লাইনে আসছি। তো আমি বিআরটিসি থেকেই হেলপারি করছি, ড্রাইভিং করছি, আমি মাস্টারওয়ালা চাকরি করছি। তো এখন প্রায় তো 2024 সাল চলে, তো আমি এই 22 বছর বিআরটিসিতে আছি। তো এখানে বর্তমানে এখন চাকরি ছেড়ে দিছি, আমি মাস্টারওয়ালা চাকরি করতাম, এখন আর করি না, এখন কন্ট্রাক্টরি করতেছি। তো সময় খারাপ হলে যা হয় আর কি, সবার দ্বারা সব কিছু সম্ভব হয় না, বা উপর আল্লাহ হয়তো আমার কষ্ট রাখছিল কপালে, এটাই আমার অবস্থা এখন। এটা নিয়ে আর কাদের কি বলবো, আর সেরকম যোগ্যতা নাই যে লেখাপড়া করি নাই যে আমি অন্য কোনো ইসে যাবো, আসি এটাই আশা করি যে সামনে যদি পারি তো সরকারি চাকরি নিব, যদি বিআরটিসির চাকরি হয় তাহলে হয়তো নিব। তাই এর ভিতরে আপনার বিআরটিসিতে এই 22 বছর অনেক কিছু দেখলাম। তো বিআরটিসিতে শুনি লস, লস আমি লসের কোনো প্রজেক্ট দেখি না এখানে। এখানে লসের প্রজেক্ট কীভাবে হয়, আপনার বিআরটিসির চেয়ারম্যান স্যার একজন ভালো হয়তো কোনো দেশের কোনো ভালো করতে পারবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে জনতা শেখ হাসিনা, সে অনেক ভালো, সে দেশটাতে চাই অনেক কিছু ভালো করতে, তার বাবার আদর্শ গড়ে তুলতে চায়। কিন্তু সে একা যদি ভালো হয়, তার আশেপাশে যদি অনেক মানে ডাইরেক্টলি বলতে চোর স্যাচর থাকে, সেগুলো তো সে একা কী করবে। তো আমার মনে করেন যে বিআরটিসিতে কোনো লস নাই, বিআরটিসির লাভজনক প্রতিষ্ঠান। বিআরটিসিতে এখানে বেশি সমস্যা হচ্ছে আপনার বিআরটিসির কিছু ম্যানেজার আছে, ঠিক আছে, 2 টাকার চাকরি করে বেতন পায় 60,000 টাকা, তারা ইনকাম করে মনে করেন মাসে 3 কোটি টাকা, বাড়ি কেনে গাড়ি কেনে, এগুলো তো আপনারা দেখেন না, আপনাদের বললেও আপনারা দেখেন না, একটু পরে কেটে দেবেন, আমি এখন বলতেছি একটু পরে কেটে দেবেন, ঠিক আছে, এগুলো কাজ ধরবেন, ডাইরেক্টর আছে। তো এরা তো সব চুরি করে খাই, এত টাকা কই পাই, আমি 60,000 টাকা বেতন পাই, আমি মাস্টারসির গাড়িতে কীভাবে চলবো, আমি 2 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কীভাবে কিনবো, আমি আছে 3 কোটি টাকা দিয়ে জায়গা কিনতেছি, এগুলো কোত্থেকে আসে, তাহলে সব তো চোর, চোর বলে আজকে দেশের এই অবস্থা, ঠিক আছে। আচ্ছা এই যে মনে করেন যে আপনি বলছেন অনেকদিন ধরে, হ্যাঁ আমি ড্রাইভিংও করছি, এমনকি হ্যাঁ বিআরটিসি গাড়ি লিস্ট নেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করছি। আমাদের আছে প্রধানমন্ত্রী একান্ত সচিব, আমাদের এমপি সাহেব আপনার সাইফুজ্জামান শিখর ভাই, তার মাধ্যমে সে আমাকে একটা রিকমেন্ড করছিল, সে চেয়ারম্যানকে ফোন দিছিল, বর্তমান যে চেয়ারম্যান আছে তার আগে চেয়ারম্যানকে ফোন দিছিল, তো সে আমাকে গাড়িগুলো দেওয়ার জন্য ই করছিল। কিন্তু এখানে সে মারা গেছে, একটা ডিজিএম ছিল বিআরটিসির, সে আমার কাছে টাকা বন্ধু খাইছে কিন্তু সে আমাকে গাড়ি দেয় না, সে মারা গেছে, আল্লাহ তাদের বেহেস্ত নসিব করুক। সে আমার সাথে খুব খারাপ করছে, আমি অনেক গরিব মানুষ, তো আমার কাছ থেকে আমার সাথে যা এগুলো করছে এগুলো বলতে গেলে ভাই আমার জীবন শেষ হয়ে যাবে, ঠিক আছে। ড্রাইভারই আপনি ছেড়ে দিলেন? ড্রাইভিং ছেড়ে দিলাম, আসলেও এই ঝগড়া মারামারি আমি চাই না, এগুলো ভালো লাগে না, যাত্রী উঠলে পরে দেখা যাচ্ছে গ্যাঞ্জাম ফেসাদ। আবার এদিকে মনে করেন যে সার্জেন্টে কোনো অন্যায় ছাড়াও 6,000 টাকার মামলা, 5,000 টাকার মামলা, গাড়িটা টার্নিং দিচ্ছে, এখানে একটা স্পেস আছে টার্নিংয়ের, সব গাড়ি প্রাইভেটগুলো ঘুরতেছে, আমাদের বিআরটিসি আমাদের বড় গাড়ি ঘুরতে গেলে ওখানে মামলা দেয় 5,000 টাকা, কেন? আপনারা তো সরকারি গাড়ি, হ্যাঁ সরকারি গাড়ি, তবু সরকারি গাড়ি গাড়ির নামে কিন্তু মামলা দিচ্ছে না, দিচ্ছে কার? আমাদের এই ড্রাইভারের নামে, হ্যাঁ ড্রাইভারের নামে, সম্পূর্ণ লাইসেন্সের নামে মামলা দেয়, সম্পূর্ণ ড্রাইভারের ক্ষতি হয়। তো একটা গিলাস মামলা ড্রাইভার যদি মানা দেয়, আমি বিআরটিসির বাইরে এখন, কিন্তু তবু কিছু তো জানি, আমি অনেক কিছুই জানি বিআরটিসির সম্বন্ধে, যেহেতু 22 বছর, তো আমি অনেক কিছুই জানি। এখানে মনে করেন যে ড্রাইভারের প্রতি আপনার এই সার্জেন্টরা অনেক অত্যাচার করে, সবাই পাবলিক আমি বুঝি বা আপনারা বুঝেন, সবাই বুঝে যে এটা সরকারি গাড়ি, কিন্তু আসলে সরকারের নামে চলে, কিন্তু এই ড্রাইভারদের যে মামলা দেয় 5,000 10,000 টাকা, আমি আপনাকে দেখাইতে পারবো, আমাদের কয়েকটা ড্রাইভার আছে আপনার সবকটাই কি কেস স্লিপ মামলা দেয়া। তো এটা কি, সেদিনকে কিছুদিন আগে যে আপনার জমজম এই কালকে পরশুদিন না কাল বৃহস্পতিবার দিন 5,000 টাকা মামলা দিচ্ছে, কোনো অন্যায় ছাড়া, যাত্রী কি নামাবে না রাস্তায়, কোথায় নামাবে? এই মেট্রোতে যাত্রীগুলো যে জমজম নামে কোথায় নামাবে? নামাচ্ছে সেখানে ধরে কয় সাইড করো, 5,000 টাকা মামলা দিচ্ছে, এখানে আমি কই যাবো বা এরা কই যাবে? এখানে সম্পূর্ণ ড্রাইভার জরিমানা দেওয়া লাগে। এই ক্ষেত্রে এই যে আপনারা কর্তৃপক্ষকে জানান, কর্তৃপক্ষকে আসলে আমরা ছোট মানুষ, আমরা অত উপলব্ধ যাইতে পারি না, জরিমানাটা দেবে, এছাড়া তো উপায় নাই, বউ বাচ্চা না খেয়ে থাকলে তো দেখার মানুষ নাই। এগুলো বর্তমান আজকে থেকে না, অনেকদিন ধরে চলতেছে, এগুলাই চলতেছে, রানি অবস্থা এখনো চলতেছে। না না, এটা ড্রাইভার লাইসেন্সের নামে মামলা হয়,
অন্য সময় তো আমাদেরকে অন্য প্রায় পাবলিক এটা পাবলিক গাড়ি হয়তো আপনার কাগজ নাই যখন এই গাড়ির নামে মামলা হয় ঠিক আছে বেশিরভাগ গাড়ির নামে মামলা হয় পাবলিক গাড়ি আমাদের বিআরটিসি গাড়ির কোনো কাগজপাতি নাই এদের কাগজপাতি সম্পূর্ণ অফিসে থাকে তো অফিস থেকে তো আমাদের সাথে দিয়ে দেয় না তো আমাদের পাই কি ড্রাইভিং লাইসেন্সটা দাও ব্যাস মামলা একটা নিয়ে চলে যাও এখন এই মামলাটা আমি কয়দিনে ভাঙাবো বেতন পাই আমি 15,000 টাকা বা 18,000 টাকা বা 20,000 টাকা এখন এই 20,000 টাকা বেতন সারা মাস পাই আমার মামলা দিচ্ছে 5,000 টাকার আমার কি ছেলে সন্তান বউ বাচ্চা নাই আমি কি খাবো সর্বনিম্ন মামলা দেয় এখন বর্তমান 5,000 10,000 8,000 9,000 11,000 কোনো মামলা দেয় এটা আমাদের কিছু করার নাই ঠিক আছে এখন কার কাছে বলবো বলার মতন কোনো লোক নাই আমাদের যার কাছে বলবো তার কাছে তো যাইতে পারবো না আমরা কারণ ওই পর্যন্ত যাইতে গেলে পারা হয়তো আমরা মারিয়ে ফেলতে পারে আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে যদি টাকা আছে মামলাটা দিছে নগদ দিছে আমার কাছে টাকা আছে 5,000 তো আমি সাথে সাথে ইউকাশ করে দিলে ওখান থেকে ভাঙানো হয়ে যায় আরেকটা জিনিস হচ্ছে অনেক সময় দেখেছি গাড়ি ড্রাইভার অন্যায় করে তখন তাকে 200 বা 500 টাকা দিলে ছাইরা দেয় এগুলা অ্যাভেলেবেল এগুলা আসলেও আপনারাও জানেন এগুলা অ্যাভেলেবেল আছে যে 200, 500, 300 সার্জেন্ট পুলিশ মাঝে মাঝে 50 টাকা খায় যেটা লিগাল কথা ঠিক আছে আমি বলতেছি হয়তো আমার উপর চাপ আসতে পারে ওইটা নিয়ে আমার কোনো ভয় নাই আল্লাহ জন্ম দিছে আজকে মূল্য মরবো কালকে মূল্য মরবো এটা নিয়ে আমার কোনো টেনশন নাই তো 100 টাকা 20 টাকাও খায় সার্জেন্ট পুলিশে এটা কাজে কাজ কি বলবেন আপনি কারে বলবেন যদি বলতে যাই হয়তো মাধ্যমে করে অনেক সময় একটা সরকারি ড্রাইভার গায়ে কীভাবে হাত দেয় একটা সার্জন তার যে পাওয়ার আছে এখন কি পাওয়ার নাই সে সরকারি লোক না কীভাবে এবার লাঠি দিয়ে গুঁতা দেয় আপনারা অবশ্যই দেখেন রাস্তাঘাটে ঠিক আছে আমি একা দেখতেছি সেটা না সবাই দেখে এটা কোন ধরনের নিয়ম এটা তো কোনো নিয়ম না ঠিক আছে এই এই কষ্টেই আছি আমরা তো আমাদের কষ্টের কথা এ বলেও আমাদের ভালো হবে না না বলেও ভালো হবে না যেরকম চলতেছি এরকমই চলতে হবে এই জন্য কি চালকগিরি ছেড়ে দিলেন হ্যাঁ আমি এই জন্য চালকগিরি ছেড়ে দিয়েছি যখন চালকে আপনাদেরকে মানে যাত্রীরা অনেক সময় দেখা যাচ্ছে বকা দিচ্ছে যে লেটে ছাড়ছে হ্যাঁ এই সময় কি হয় আসলে ওই ভতে ওই সময় অনুভূতিটা খুব খারাপ লাগে কিন্তু কি করবো ভাই প্রথমেই বলছি আপনাকে লেখাপড়া করে যারা ড্রাইভার আসছি আমরা সর্বোচ্চ আমরা গেলে কি এসএসসি পাস করতে পারি তো এই কাজ এই লেখাপড়া করে উপর লেভেলে কোনো চাকরি নেই তো আমাদের তো শিখছি ছোটোবেলায় শিখছি গাইডলাইনের কাজ ড্রাইভিং শিখছি এখন বাধ্যতামূলক করা লাগে এখন বাধ্যতামূলক করতে গেলে পরে গালি গালাস বকাবাজ যেগুলো হয় ঠিক আছে এমন সময় হয় কি 2-4-5 টাকা নিয়েও মারামারি করার সেরা সেরে শাক সেরা সেরে হয়ে যায় 5-2 টাকা নিয়েও এরকম হয় তো এটা যাত্রীর দোষ দেবো কি আর আমি দোষ দেবো আমি মনে করি আমার কপালের দোষ কিছু করার নাই আমার ওই সময় কি তাহলে ধৈর্য ধরে থাকা কারণ ধৈর্য ধরে থাকা ওটা ছাড়া তো কোনো উপায় নেই আমাদের এখন ধৈর্য ধরতেই হবে আমাদের আমাদের মানে নিজ উপায় আমরা কিচ্ছু করার নাই কিছু সময় যাত্রী বলে যে গাড়িটা ছাড়ো না কেন ঠিক আছে ছাড়বো আমার তো টার্গেট আছে গাড়ির আমার জমা আছে আমার বিআরটিসি থেকে 1 টাকা কম দেবে না তো আমি এই টার্গেটটা পূরণ করতে গেলে পারে আমার তো দাঁড়ানো লাগবে আমার দুজন যাত্রী বেশি নেওয়া লাগবে মাঝে মাঝে অনেক সময় হয় কি আমাদের সিটিং আমাদের যে দোতলা বাস সিট ফেলা পাওয়ার পরে 2-4 জন 10 জন যদি দাঁড়ায় যাত্রী কমপ্লেন করে দাঁড়ায় যাত্রী নিচ্ছ কেন দাঁড়ায় যাত্রী যে নিবো না আমি আমার যে টার্গেটটা দিছে সে টার্গেট অনুযায়ী তো আমি পারতেছি না আমি একা না একটা দোতলা বাসে আপনার 2-3 জন ড্রাইভার দিয়ে 4 জনও থাকে অনেক সময় তা 4টা লোকের এখনকার যে যুগটা বাজারে 1,000 টাকা নোট দেখলে কিছু পাওয়া যায় না 1 কেজি গরুর মাংস ভাই গরুর মাংস কবে খাইছি কইতে দিই না কারণ ইনকাম করি 600 টাকা আমি গরুর মাংস সই দেখবো কেমনি এই 1,000 টাকা ইনকাম করে ইনকাম করতে 4 জন 4,000 টাকা ইনকাম করতে কীভাবে সম্ভবই না এটা 600, 500, 200 এমন দিন আছে যে শুধুমাত্র রাতে খাওয়ার 60 টাকা বা 80 টাকা এটা নিয়েও বাসায় যাইতে হয় সকাল 5টার সময় ঘুম থেকে আসি আর ঠিক রাত 10টা থেকে 11টার সময় যাই একটা মানুষ এই 12-14 ঘন্টা পরিশ্রম করে কয় টাকা সে পাইতে পারে কিন্তু আমরা তো সেটা পাচ্ছি না প্রতিদিন কি এই একটা বাসের সাথে কয়জন প্রতিদিন এটা আমরা তো এটা আপনার মেট্রো রেলের গাড়ি এখানে শুধু ড্রাইভারের একটা স্টাফ চলে আর যেটা রোডে চলে সেটাই মিনিমাম 3 জন এমনকি 4 জনও থাকে ঠিক আছে একটা হেল্পার 2টা কন্ট্রাক্টর একটা ড্রাইভার ড্রাইভার আর হেল্পারের এই যে খরচ মানে দিনের বেলা যে খাওয়া খরচ এগুলো কারা বহন করে এখান থেকে সম্পূর্ণ ওই যে গাড়িটা যে দায়িত্ব নিয়ে আসছি আমি আমি কন্ট্রাক্টর আমি আমার থেকেই এই ইনকাম থেকেই আমার খরচ করতে হবে খাইতে হবে জমা দিতে হবে এমনকি বিআরটিসি যে ড্রাইভার আছে তাদেরকে কিছু কম বেশি তো অবশ্যই দেওয়া লাগে তারা তো সারাদিন থাকে গাড়িতে গাড়িটা এত কষ্ট করে চালায় তাদেরকে কিছু দেওয়া লাগে
তো এখান থেকে হইলে দি না হইলে নিজেও খালি পকেটে যাই ওনারও খালি পকেটে যাইতে হবে কিছু করার নাই ভাই সময় দেখা যাচ্ছে যে যাত্রী বিলম্ব হওয়ার পরেও বাস একটু লেটে ছাড়া হচ্ছে হ্যাঁ অনেক সময় আসলে আমাদের চাহিদার কোনো শেষ নাই ভাই খালি যে আমি পাবলিকে দোষ দেবো বা আর অন্য কারো দোষ দেবো এটাও না অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এমন একটা চাহিদা যে 10 জন যাত্রী পাচ্ছি আমি টার্গেট যে আমি 200 টাকা ভাড়া কাটবো এই সিঙ্গেলে তো এই সিঙ্গেলে 250 টাকা হয়েছে এখন আমি মনে মনে কই আর 5 জন বলে 300 টাকা হলে আমার ভালো হতো এটা এটা আমাদেরও দোষ আছে শুধু যে পাবলিকের দোষ বা অন্য কারো দোষ সেটা না আছে কিছু দোষ আছে কিন্তু আমি মনে করি শতভাগ দোষের মধ্যে 80% দোষ আমাদের না ঠিক আছে আমি বলবো না আমি ধোয়া তুলসীর পাতা আমার দোষ আছে কিন্তু 80% আমি বিশুদ্ধ আছি আর 20% ওইটাই আছেই এখন আমরা এই 80% করে আমরা কী করবো সমস্যা সব আমাদের আর অন্য কারোর সমস্যা নেই ঠিক আছে আর বিআরটিসি তো সবাই বলে লস লস খাতাটা কোন জায়গায় আমার কাছ থেকে সকালে গাড়িটা বের করলে বিকাল টাকাটা বুঝাই নিচ্ছে লস কোন জায়গায় এটা আমাকে দেখাইতে বলেন আমার যদি সেই পাওয়ার থাকতাম ওই জায়গায় বসে দেখাই দিতাম যে লস কোন জায়গায় কীভাবে লস হয় ওই জায়গায় আমি লসের সাথে দেখি না না যদি সোস টাস সবাই এসে বসে রয়েছে লস হবে না ভালোই হবে ওই জায়গায় অনেক সময় যারা ইজারা নেয় তাদেরকে তারা তো হ্যাঁ ইজাদা যারা ইজাদা দেয় নাই তাদের মনে লিস যারা নেয় লিসের সাথে টালাদা লিসের টাকাটা সম্পূর্ণ বিআরটিসি আগে অগ্রিম টাকা নাই জামানত হিসাবে মনে করেন আমাকে 10 টাকা আয় দিছে রোডে চলবে 20টা টিপ হয় 20টা টিপে আমার সেল আছে 1 লাখ টাকা সারাদিনে আমার বিআরটিসি আমার কাছে 3 লাখ টাকা নর্মাল সর্বনিম্ন 3 লাখ টাকা রেখে দেবে আগের থেকে আমার যদি একটা সিঙ্গেল মাঠ যাই আমার ওখান থেকে কেটে রেখে দেবে এখানে লিস পার্টির কোনো সুযোগ নাই যে তাদের জিম্মি করে খাওয়া বিআরটিসি জিম্মি করে খাইতে আসবে ইচ্ছা করলে কিন্তু সেটা না বিআরটিসি এই সব ধরনের কোনো কাজ করে না গাড়ি দেয় আমরা আপনার আমাদের এখানে 11টা গাড়ি চলে তো 11টা গাড়ির মধ্যে আপনার সারাদিনে আমরা এমন হয় যে 12 সিঙ্গেল মানে 6 টিপ এমন হয় 7 টিপ কোনোদিন 8 টিপ হয় আবার কোনোদিন 5 টিপও হয় ডিউটি সকাল 8টায় আজান দিছে এখন তো 5:30টায় আজান দেয় তো আজান দিছে ওই সময় হাত মুখ দিয়ে বাসা থেকে বের হয়েছি আর যাবো মনে করেন সর্বনিম্ন 10টা এখন কয় ঘন্টা হয় সেটা আপনারা অবশ্যই হিসাব করলে পেয়ে যাবেন এটা হচ্ছে মানে দৈনিক দৈনিক যেদিন আসবো না সেদিন আলাদা ব্যাপার সেদিন 1 টাকাও কেউ দেবে না নিজের টাকা পকেটের থেকে ভেঙে খেতে হবে তাছাড়া কোনো উপায় নেই হরতাল অবরোধ দিয়ে তখন যাত্রী কেমন সে সময় খুবই করুণ অবস্থা ছিল ঠিক আছে খুবই খারাপ না সে আমার মনে হয় এই হরতাল অবরোধে বিশ্বাস হয়তো করবেন না কোনোদিন 2-4-5 দিন ডিউটি করে আমাদের 3 দিন হয়তো বা খালি পকেটে বাসায় গেছি 2-1 দিন হয়তো 1-200 টাকা এখন বাসায় থাকলে আমার 200 টাকা খাইতে লাগবে সেই জন্য ডিউটি করছি যে করে খাওয়া তো যাবে এই খাওয়ার জন্য ডিউটিতে আসছি ওই সময় খুবই খারাপ অবস্থা গেছে আর বর্তমানে এখন তো হরতাল অবরোধ নাই এখন মোটামুটি হয়তো দেশের পরিস্থিতি অনেকটা ভালো বা হচ্ছে আশা করি সামনে ভালো হবে শাটলে মোটামুটি মানে হালকা এখন আগে ওরকম ছিল না এখন মোটামুটি চলতেছে আর কি আর তারপর আজকে থেকে আপনার মতিঝিলের যে 7:50 টাইমটা দিছে তো আশা করি আরও একটু বাড়বে হ্যাঁ ঠিক আছে ওকে ধন্যবাদ ধন্যবাদ